আসসালামু আলাইকুম। আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভী বাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ে খাদ্য, পুষ্টি এবং পরিপাক বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। আজকে ক্লাসের শিক্ষকবল পরিপাক তন্ত্রের গঠন বর্ণনা করতে পারবে। প্রথমেই আমরা জেনে নেব পরিপাক কি। পরিপাক একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু জটিল, অদ্রবণীয়, অসুসংযোগ্য অবস্থা থেকে সরল, দ্রবণীয় এবং সুসংযোগ্য অবস্থায় পরিণত হয়। আবার বলছি, যে প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অসুসংযোগ্য খাদ্য উপাদান সরল, দ্রবণীয় এবং সুসংযোগ্য উপাদানে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাই হলো পরিপাক। আমরা যে খাবার খাই, সেই খাবারের উপাদান কয়টি? ছয়টি। এই ছয়টি উপাদান কি কি? আমিষ, স্নেহ, শর্করা, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই ছয়টি উপাদানকে পরিপাক হওয়া লাগে না। প্রথম যে তিনটি উপাদান বলেছি, প্রধান তিনটি উপাদান আমিষ, স্নেহ এবং শর্করা, এই তিনটি উপাদান পরিপাক হওয়া লাগে। আর বাকি যে তিনটি উপাদান আছে, পানি, খনিজ লবণ এবং ভিটামিন, এই তিনটি উপাদান যেহেতু সরল আছে, দেহের গ্রহণ উপযোগী হওয়ার জন্য ভাঙা লাগবে না, তাই এটি পরিপাক হওয়া লাগবে না। তিনটি উপাদান কি কি বলেছি? আমিষ, স্নেহ এবং শর্করা। এই তিনটি উপাদান দেহের কোষে পৌঁছানোর মতো অবস্থা সৃষ্টি করার জন্য একটি তন্ত্র আছে। এই তন্ত্রের নাম কি? পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। তোমরা এর আগের ক্লাসগুলোতে এটি পড়েছো, এই তন্ত্র সম্পর্কে জেনে এসেছো। বিভিন্ন ধরনের তন্ত্র আছে আমাদের দেহে, তার মধ্যে একটি হলো পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রের আবার প্রধান অংশ হলো দুটি, একটি হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়। পৌষ্টিক নালীতে তোমরা জানো, মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত, মুখগহ্বর, গলগিল, অন্ননালী, তারপরে আসছে পাকস্থলী, তারপরে অন্ত্র। অন্ত্রের আবার দুটি অংশ আছে, একটি হলো ক্ষুদ্রান্ত্র আর একটা হলো বৃহদন্ত্র। এরপর পায়ু। এখানে মনে রাখতে হবে যে পৌষ্টিক নালী কোথাও সরু আবার কোথাও প্রশস্ত। যেমন মুখগহ্বর থেকে পরবর্তী যে নালী আছে, গলবিল, অন্য নালী, সেগুলো একটু সরু, তারপরে আবার পাকস্থলী একটা বড় থলির মতো অংশ, প্রশস্ত অংশ এরকম। বা পরবর্তী আরো যে আছে অন্ত্রগুলো, আবার কোথাও সরু কোথাও একটু প্রশস্ত। আজকে আমি আলোচনা করব পৌষ্টিক তন্ত্রের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা পরিপাক তন্ত্রের চিত্র দেখতে পাচ্ছ। এই পরিপাক তন্ত্র মানব দেহের খাদ্য পরিপাকের জন্য একটি বিশেষ ধরনের তন্ত্র। যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে বলে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। এই তন্ত্রটি প্রধান দুটি অংশ নিয়ে গঠিত, একটি হলো পৌষ্টিক নালী এবং আরেকটি কি? পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়, শেষ হয় পায়ুতে। এই যে চিত্রে দেখো, আমরা কি দেখছি? প্রথম অংশ মুখগহ্বর, তারপরে আছে অন্য নালী, পাকস্থলী, পাকস্থলীর পরেই আছে অন্ত্র। অন্ত্রের দুটি অংশ, প্রধান দুটি অংশ, প্রথম অংশ হলো ক্ষুদ্রান্ত, পরের অংশ হলো বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তের আবার অংশ আছে, তিনটি অংশ আছে ক্ষুদ্রান্তের। প্রথম অংশ কি? ডিউডেনাম, তারপরের অংশ ইলিয়াম, এর পরের অংশ জুজেনাম। ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। বৃহদন্ত্র ঠিক একইভাবে তিনটি অংশে বিভক্ত, সিকাম, কুলন
अमलाशय। सिकेम एपेंडिक्स नामक क्षुद्र नल मत एक प्रवृत्ति संयुक्त था। बृहदंत्रे मूलत तो पानी शोषित है, मल तैरी है एवं मल जमा था। पौष्टिक नल एकदम शेष प्रांत अवस्थित जो छिद्रपद आटी हल वायु। एबार आसो आमरा एर विभिन्न अंश सम्पर्के आरो एकटु जेने नेई। प्रथम जो अंशटी मुख सेटा तो तुम्हरा देखते ही पाच्छ, एटी नाकेर नीचे आड़ाआड़ी एकटी बड़ो छिद्र। एर साथे परिचय करिए देया लागबे ना तोमादेर। मुखगह्वरेर भितरे की की आछे ताओ तुम्हरा जानो। दाँत आछे, जिह्वा आछे, लालाग्रंथि आछे। प्रत्यक्ष और परोक्षभावे अंगगुलो खाद्य परिपाके साहाज्य करे। किभाबे साहाज्य करे तुम्हरा जानो। तार दिये आमरा खाबारगुलोके छोटो छोटो अंशे परिणत करि चिबिये। एकइभाबे तखनई चिबाते साहाज्य करे के जिह्वा खाद्यवस्तुके नेड़े चेड़े देय एवं तार स्वाद ग्रहण करे। आमादेर मुखेर भितरे लालाग्रंथि थेके एनजाइम निःसरण हय। ये ग्रंथिगुलो कानेर नीचे चोयालेर पाशे एवं जिह्वार नीचे अवस्थित। लालाग्रंथि थेके एक धरनेर लालार रस मिश्रित हय जा खाद्यके पिछिल करे गलाकरणे साहाज्य करे। एर नाम हलो मिउसिन। लाला रसेर टायालिन ओ मल्टेज नामक एनजाइम शर्करा परिपाके अंश नेय। पर अंश हलो आमादेर गलबिल। तार पर अंश हलो अन्न नाली। मुखगह्वरेर पर अंश गलबिल। मुखगह्वर थेके खाद्यवस्तु गलबिलेर मध्य दिए अन्न नालीते पौंछे। खाद्यवस्तु अन्न नालीर मध्य दिए पाकस्थलीते जाए। पाकस्थलीर गठन एई नालीते एकटु भिन्न। थलीर मतो एकटा अंग। एर प्राचीर पुरु एवं पेशी बहुल। एर प्राचीरे आछे असंख्य गैस्ट्रिक ग्रंथि। पाकस्थल पेशी संकुचन एवं प्रसारणेर माध्यमे खाद्यवस्तुके मंडे परिणत करते साहाज्य करे। गैस्ट्रिक ग्रंथि थेके निःसृत रस खाद्य परिपाके साहाज्य करे। तारपरेर अंश आमरा बोलेछि कि क्षुद्रान्त। क्षुद्रान्त एवं बृहदन्त्र मिले हलो अन्त्र। अर्थात पाकस्थलीर पर अंश हलो अन्त्र। एटी एकटी लम्बा पेचानो नाली। प्रधान दुटी अंश क्षुद्रान्त। পরের অংশ কি বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তের মধ্যে আছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। পাকস্থলী থেকে এটি শেষ হয় বৃহদন্ত্র পর্যন্ত পেছানো একটি নালী। এই নালীর মাধ্যমে যকৃতে পিত্তরস এবং অগ্নাশয়ের অগ্নাশয়ের রস ডিউডেনামে এসে পৌঁছে। ক্ষুদ্রান্তের গায়ে আন্তরিক গ্রন্থিও আছে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে ভিলাস আছে। ভিলাস হলো আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ, যা আরও ভালোভাবে তোমাদের পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। আর বৃহদন্ত্র কি? ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হলো বৃহদন্ত্র। এর তিনটা অংশ আছে, সিকাম, কোলন এবং মলাশয়। সিকামের সাথে আছে অ্যাপেন্ডিক্স। শুনেছো তোমরা নাম। এই অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃত্তি সংযুক্ত থাকে। বৃহদন্ত্র মূলত শোষিত হয় পানি আর কি হয় মল তৈরি হয় এবং মল জমা হয়। আর পায়ু হলো পৌষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথ। এখানে একটি পেশিবহুল পর্দা দেখতে পাচ্ছ, একটি বক্ষগহ্বর ও উদরগহ্বরের ঠিক মাঝখানে। এর নাম হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের আরেকটি নাম হলো মধ্যচ্ছতা। এটি বক্ষগহ্বর ও উদরগহ্বরকে আলাদা করে রাখে। আশা করছি পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। বারবার পড়ে আত্মস্থ করার চেষ্টা করবে। বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আল্লাহ হাফেজ।